এই যে একটা আসলে বুঝে পড়ার প্রসেসটা কেমন হওয়া উচিত, যেভাবে পড়লে আসলে একটা টপিক প্রকৃতপক্ষে আমরা বুঝে পড়তে পারবো, জিনিসটা কেমন হওয়া উচিত আপনার মতে? আচ্ছা ভাই, তো অনেক কিছু বললে। ব্যাপারটা হচ্ছে এরকমই যে আমরা যেটা পড়তে, শুরুতে তো আমাদেরকে ব্যাপারগুলো জানতে হয়, মানে জানতে হবে যে হ্যাঁ ফর্মুলা গুলো এমন হয়েছে বা এখান থেকে এটা আসছে বা এখান থেকে ডিরাইভ হয়েছে। তো এটা ফার্স্ট আমাকে জানতেই হবে। এটা না জানা, না জেনে বুঝবো যে সেটা পসিবল না, এটা একটা ইম্পসিবল জিনিস। তো ফার্স্ট আমাকে জানতে হবে। তো ফার্স্ট ব্যাপারটা হচ্ছে জানতে হবে। তো জানার পরে সেটাকে ইন্টারপ্রেট করা, যেটা ফার্স্ট প্রথমে বললাম যে ইন্টারপ্রেট করা, যে এটা দিয়ে আসলে কি বুঝাইছে, যে এটার পিছনে কি হিস্টোরি আছে আর এটার ফিউচারে কি আছে। সো তিনটা জিনিস, একটা হচ্ছে এটা দিয়ে কি বোঝাচ্ছে, এটার পিছনে ব্যাকগ্রাউন্ডে কি আছে, আর এটাকে আমাকে ফিউচারে কি করতে হবে। তো এই তিনটা জিনিস করতে গিয়ে আপনাকে কি করতে হবে, রিলেট করতে হবে। এখন ধরেন আমি একটা কোর্স পড়তেছি, আমি চিন্তা করলাম যে আমি ন্যারো মাইন্ডেড হয়ে এই কোর্সের মধ্যেই থাকবো, এর বাইরে যাব না। কিন্তু আপনাকে ব্যাপারগুলো হচ্ছে সম্পর্ক করতে হবে। আমি একটু ইলেকট্রিক্যাল এক্সাম্পল দিই, যেমন হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স ওয়ান ছিল, ইলেকট্রনিক্স টু টু ছিল, আবার মেশিন ওয়ান মেশিন টু, তো এরকম কিছু ভার্সন ওয়ান ভার্সন টু থাকে। তো দেখা যায় যে অনেকে করে কি, মেশিন ওয়ানটা পড়ে আসছি, আচ্ছা এটা পড়ে ফেলছি, এটা শেষ, এই কোর্স এখানে শেষ, এই কোর্সে পড়া লাগবে এখানে শেষ, এখানে শেষ করে ফেলি। আসল ব্যাপারটা এখানে শেষ না করে ওটাকে যদি আরেকটু মাথায়, কিছুদিন মাথায় রাখা যায়, তাহলে যখন মেশিন টু আসবে বা ইলেকট্রনিক্স টু সাবজেক্টটা আসবে, তখন দেখা যায় ওই পূর্ববর্তী নলেজ গুলাকে যদি আপনি রিলেট করতে পারেন, তাহলে হচ্ছে ব্যাপারগুলো আপনার কাছে পড়তেও মজা লাগবে, পড়া শেষ করে গুছিয়ে ওঠে তখন দেখবেন যে আরো ভিতরে একটা মজা কাজ করতেছে। যখন দেখবেন যে আমার পড়ার তিনটা যে বললাম, যে আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কি আছে, আমি পড়ে কি বুঝতেছি, আর পরবর্তী ফিউচারে কি আছে। তো ব্যাকগ্রাউন্ড জানতে হলে আপনাকে প্রিভিয়াস কোর্সটা জানতে হবে, আর বুঝার জন্য হচ্ছে আপনাকে ওইটা মানে রিলেটেড যা বর্তমানে আছে সেটা আপনি পড়ে বুঝতে হবে, মানে জানতে হবে, ঠিক আছে। এই কারণে হচ্ছে প্রত্যেকটা পড়া শেষ করার পর ওই পড়াটাকে মাথায় সত্যি রাখতে হবে। এখন আমি একটা টপিক বললাম, পরে ওটা ভুলে গেলাম, পরে একটা টপিক বললাম, কিন্তু এই যে পিছনেরটা ভুলে গেলাম, সেটার কারণে দেখা যাবে যে পরের টপিকটার সঙ্গে এর উপরে আমি মিলাতে পারছি না, দ্যাটস হোয়াই মনে হবে যে আসলে মুখস্থ করতে হবে। তো এই কারণে সমস্যাটা হয়। আপনি যদি পিছনের পড়াটাকে মনে রাখেন এবং বর্তমানে পড়াটা মনে রাখেন, দুইটা যদি একসঙ্গে রিলেট করতে পারেন, তারপরে এইটা সম্বন্ধে আপনার মাথায় নিজের কিছু আইডিয়া আসবে। সেই আইডিয়া গুলোকে আপনি যখন কি করবেন, ইমপ্লিমেন্টেশনে যাবেন, যে এটা ফিউচারে কি আমি করতে পারি, নিজের মধ্যে একটা আইডিয়া ক্রিয়েট, তখন দেখবে খুব ভালো লাগবে যে হ্যাঁ আমি এটা পড়ে এতটুকু বুঝতে পারছি, বুঝার পর এটা তাহলে এটা আমি এভাবে করে কাজ করতে পারবো। তখন দেখবেন যে নিজের প্রতি পড়াটার প্রতি একটা আগ্রহ বাড়বে, প্লাস আপনার বোঝাটাও হয়ে যাবে। তো তখন দেখবেন যে ওই যে মুখস্থ করাটা আপনি একটু করে আসছেন, যে জিনিসগুলো জানার জন্য মুখস্থ করছেন, সেই জানাগুলো আপনার কাছে এখন এতটাই ভালো লাগবে যে আপনি মনে করবেন যে না আমি মুখস্থ নেই, বুঝেই পড়ছি। তো এইখানেই মেন ইয়াটা, মানে কি বলবো, ম্যাজিকটা, যে মুখস্থ করছেন কিন্তু আসলে মুখস্থের মতো হয় নাই, বুঝার মতো হয়েছে। কেননা আপনি এখন বুঝে গেছেন যে ওটার সঙ্গে কি আছে বা না আছে। তখন আপনি দেখবেন যে জিনিসগুলো আপনি জানছিলেন মুখস্থ করে, মানে মুখস্থই করছেন বলি আমি, যেটা মুখস্থই করছেন বা জানার জন্য মুখস্থ করছেন, ওই জিনিসটাকে মানে ওই জিনিসটা এখন আপনার বোঝার পরে মনে হবে যে জিনিসটা এভাবে আসছে, আচ্ছা তাহলে এটা মুখস্থ করার তো কোনো দরকার নেই, তাহলে আমি এটা বুঝে গেছি, আমি নিজে নিজেই বানাতে পারবো পরীক্ষা হলে বসে, বা আমি পরবর্তী যখন কাজ তখন আমি নিজে নিজে বানাতে পারবো। তো একদম সিম্পল বলতে গেলে, যেটা সে আপনার একদম ছোটবেলার নলেজ ছিল ওই জিনিসগুলাকেই আস্তে আস্তে বড় করা হয়। তো এমন কিছু মানে আবিষ্কার করা হয় না, বা এমন কিছু এখানে লেখা হয় না যেটা হচ্ছে আপনার কি বলবো যে উড়ায় নিয়ে আসছে কোন একটা জায়গা থেকে, ঠিক আছে, একটু বাংলা ভাই উড়ায় নিয়ে আসছে, যে আপনি জানেন না বা এই মানে বাস্তব জগতের থেকে মিল নাই কিনা, এমন কিছু কখনই আনা হয় না। তো কি করা হয়, করা হয় হচ্ছে যে আপনার বাস্তব জগতের সঙ্গে মিল দেখে কিছু লেখা হয়। তো আপনি যখন এই জিনিসটা বুঝতে পারবেন যে বাস্তব জগতের সঙ্গে কোথায় এটা মিল আছে, কিভাবে এটা হয়েছে, তাহলে আপনি আসলে তখন এর মজাটা বুঝতে পারবেন। তো এই কারণে ফার্স্ট আপনি করতে হবে কি, জানতে হবে, যেটা ফার্স্ট বললাম জানতে হবে, জানার জন্য হালকা একটু মুখস্থ করতেই হবে, ওইটুকু গেল মুখস্থের পার্ট। তারপর আপনি করতে হবে কি, পূর্ববর্তী পড়াশোনার সঙ্গে বর্তমানে যে পড়াশোনা আপনি করতেছেন তার সঙ্গে একটু হলেও মিলাইতে হবে, যাতে আপনি ওইখানে যদি বুঝে থাকেন, আবার ওখানে যদি বুঝে না থাকেন ওইখানে মুখস্থ থাকেন, তাহলে তো হবে না, আপনাকে পুরো জিনিসটাকে ধরে চালাইতে হবে। তো আগে যদি বুঝে আসছেন, তাহলে ওইটার সঙ্গে এখনকার যে যেটা পড়লে তার সঙ্গে রিলেট করতে পারলে আপনার ওই বুঝার সঙ্গে এখানে একটু মিল হলে আপনার কাছে মনে হবে যে না আরো কিছু বাকি আছে। তখন আপনি যখন এইটা যদি পড়ছেন মাত্র, এটাকে যদি আর একটু ইন্টারপ্রেট করেন, তাহলে বুঝতে পারবেন যে এটা সম্বন্ধে আরো কিছু আইডিয়া গ্রো করা যায়।
তো তখন দেখবেন যে এই সবকিছু মিলানোর পর আপনি কিছু দেখবেন যে নতুন একটা আইডিয়া আসছে যেটা আসলে বইয়েও নাই, তো এরকম কিছু হয়ে যায়। তো এখান থেকেই আসলে শুরু হয় জিনিসগুলো, তো এভাবে করে আগাইতে হবে। আমি আরেকটা এক্সাম্পল দিব, সেটা হচ্ছে যখন সার্কিট ওয়ান ইলেকট্রিক্যালে যেতাম, ইলেকট্রিক্যাল এক্সাম্পল গুলো দিচ্ছি, সার্কিট ওয়ান পরে আসলাম, তারপর সার্কিট টু পড়লাম, এরপর আমরা পড়লাম ইলেকট্রনিক্স ওয়ান ইলেকট্রনিক্স টু, বলতে কত সুন্দর করে সাজানো, তখন একটু বুঝতে পারি। তো সার্কিট গুলো পড়ে আসার একটা বড় কারণ হচ্ছে যে আমরা যখন ইন্টারে পড়ে আসি, ইন্টারে আমরা সার্কিট নিয়ে অনেক কিছু করে টোরে আসছি, এই কারণে সার্কিট গুলো পড়ানো হয়। সার্কিট ওয়ানে মূলত ডিসি পার্ট গুলো পড়ানো হয়, যেহেতু ডিসি নিয়ে কাজ করা সহজ, এই কারণে ডিসি পার্টটা পড়ানো হয়। তারপরে সার্কিট টু তে এসি পার্টটা পড়ানো হয়, ডিসি থেকে এসি তে। দেখেন কত সুন্দর করে সাজানো, আপনি যখন ডিসি পারবেন, ডিসি এলিমেন্ট গুলো জানবেন, তখন এসি তে গিয়ে আপনার রিলেট করা খুবই সহজ হবে, কেননা ওই ডিসির সঙ্গে কিছু সম্পর্ক আছে, কিছু এক্সট্রা পার্ট আছে, এগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি পরবর্তীতে আগাতে পারবেন। এরপরে যে এসির জিনিসগুলোকে আরো ডেপথে ঢোকার জন্য আমাদের ইলেকট্রনিক্স ওয়ান ইলেকট্রনিক্স টু নিয়ে আসতে হচ্ছে। তাহলে আপনি যদি জিনিসগুলোকে মিলাইতে পারেন, হ্যাঁ একটা সঙ্গে আরেকটা সম্পর্ক যুক্ত, তাহলে আপনি কি করতে পারবেন কি এর সঙ্গে আপনার মানে স্রোতের সঙ্গে আপনি চলতে পারবেন। তো এই যে রিলেট করা, এটা হচ্ছে ফার্স্ট কাজ, পূর্ববর্তী কোর্সের সঙ্গে মিলানো, আর ওই যে জানাটা জানবেন পূর্বের সঙ্গে মিলাবেন, এরপর এই জানা হইলো পূর্বের সাথে মিলানো হইলো, এবার আপনি নিজে নিজে এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন, ওই সূত্র বা ওই ফর্মুলা বা ওই পড়াগুলো দেখে কি বোঝাচ্ছে, এরপর আপনি এটাকে ইমপ্লিমেন্ট করবেন। আমি আশা করি এক্সাম্পল দিয়ে যতটুকু বুঝাইছি, তারপর যতটুকু পারলাম আমি ট্রাই